सब्सक्राइब कीजिए मेरी चैनल सरकारी नौकरी खबर को और बेल आइकन को दबाइए तो मिलेगा आपको मेरी पब्लिश की हुई हर एक वीडियो की नोटिफिकेशन बिल्कुल फ्री में। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সরকারি নকরি খবরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে টপিকটি নিয়ে আমি ভিডিওটি বানাবো সেটি হলো ইন্ডিয়ান রেলওয়েজের একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। তো আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হলো একটি রেল, ইন্ডিয়ান রেলের একটি ছবি, যার ছবিটির শেষে একটি ক্রস চিহ্ন আঁকানো রয়েছে ট্রেনটির বগির শেষে। তো ওই ক্রস চিহ্নটির আসল মানে কি, কিংবা এই ক্রস চিহ্নের ঠিক নিচে দেখছেন একটি এলভি বোর্ড রয়েছে, সেই এলভি বোর্ডের সঠিক মানে কি, তো এটি অনেকেরই অজানা। তো এটির ব্যাপারে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং বলবো এটি সঠিক মানে কি। বন্ধুরা, আজকালকার দিনে তো আমরা ট্রেনে প্রায় অনেক জায়গায় যাতায়াত করে থাকি, বিভিন্ন জায়গায় থেকে এক জায়গার থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আমরা সস্তা হিসেবে ইন্ডিয়ান রেলওয়েকে বেছে নিই বা ভারতীয় রেলওয়েকে বেছে নিই। তো সেক্ষেত্রে অনেক সময় আপনারা লক্ষ্য করবেন কি, যখনই আপনাদের সামনে দিয়ে কোনো ট্রেন চলে যাবে, ট্রেনের শেষের বগিতে একটি ক্রস চিহ্ন, হলুদ রঙের একটি ক্রস চিহ্ন থাকে। তো সেটির মানে কি? তো সেটির মানে এই ক্রস চিহ্নটির মাধ্যমে যারা ইন্ডিয়ান রেলওয়েজের যারা কর্মচারী রয়েছে তারা অনেক তথ্য পেয়ে থাকে। প্রথম কথা যেটি হলো সেটি হলো এই এই ক্রস চিহ্নের মাধ্যমে কোনো ড্রাইভার বা পাইলট বা স্টেশন মাস্টাররা বুঝতে পারে এটি ট্রেনের শেষ বগি, এরপরে আর কোনো বগি নেই। তো সাপোজ ধরুন কোনো বগির শেষে যদি এই চিহ্ন না দেওয়া থাকে, তো সেক্ষেত্রে বুঝতে হবে যে ট্রেনটি এখনও পুরোপুরি আসেনি বা ট্রেনটির কোনো গোলযোগ হয়েছে। তো সেক্ষেত্রে খুবই জরুরি ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। তো এই ক্রস চিহ্নের মাধ্যমে কোনো স্টেশন মাস্টার বুঝতে পারে যে ট্রেনটির শেষ বগি এটি, কিংবা রাতের অন্ধকারে যখন কোনো পাইলট বা ড্রাইভার যখন দেখে তো সেক্ষেত্রে তারা বুঝতে পারে এটি ট্রেনের শেষ বগি। তো এবার যদি আমরা এলভি বোর্ডটির ব্যাপারে আলোচনা করে থাকি, তো এলভি বোর্ডটা এখানে লাগানো রয়েছে দেখুন, আর এলভি বোর্ডের ঠিক পাশে একটি বাল্বের ছবি আছে। তো সেই একটি বাল্ব যে ছবিটি রয়েছে, তো এলভি বোর্ডের মানে হলো কোনো ড্রাইভার বা পাইলট যখন কোনো সামনে কোনো বগি দেখতে পায় বা কোনো সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে, তো সেক্ষেত্রে এলভির মানে হলো যে এটি লাস্ট ভেহিকেল, মানে এলভি শর্ট ফর্ম এখানে লেখা থাকে যার পুরো নাম হলো লাস্ট ভেহিকেল। তো লাস্ট ভেহিকেল দেখার মাধ্যমে কোনো স্টেশন মাস্টার রাতের অন্ধকারে বুঝতে পারে কি এটি ট্রেনের শেষ বগি। তো আপনারা যে দেখছেন এখানে বাতিটি, সেই বাতিটি যখনই ট্রেনটি ক্রস হয়ে যায় তার এলভি বোর্ডের ঠিক পাশে বাতিটি তখন জ্বলে ওঠে। তো সেক্ষেত্রে স্টেশন মাস্টার বুঝতে পারে কি এটি ট্রেনের শেষ বগি, এরপরে কোনো বগি নেই। তো সাপোজ ধরুন যে ট্রেন চলে গেল আর ট্রেনের শেষে এরকম কোনো ক্রস চিহ্নের বগি নেই বা এলভি লেখা কোনো বোর্ড নেই, তাহলে বুঝতে হবে কি কোনো রকমের প্রবলেম রয়েছে বা ট্রেনটি এখনও পুরোপুরি আসেনি। তো সেক্ষেত্রে স্টেশন মাস্টাররা হায়ার অথরিটির মাধ্যমে জরুরি ভিত্তিক ব্যবস্থা নিয়ে থাকে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, এটি একটি ইন্টারেস্টিং ভিডিও এবং আমি এই ভিডিওটি আমার চ্যানেলে পাবলিশ করলাম এই কারণে, কারণ এটি অনেকেরই জানা নাই। তো সেক্ষেত্রে এই কিছু 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 ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি যখনই কিছু জানতে পারি। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তো অবশ্যই লাইক করবেন, কোনো রকমের কোশ্চিন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার এই ভিডিওটি শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে অনেক বন্ধুদের কাছে সেটি পৌঁছে যায়, সেই জন্য অবশ্যই শেয়ার করবেন। এবং আমার যে চ্যানেল রয়েছে সরকারি নকরি খাবার, এখানে আপনারা অনেক ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেয়ে যাবেন, কিছু ইম্পর্টেন্ট ভিডিও লিখে আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। এছাড়া আমি কিছু ফোনের ডিটেলসের লিঙ্ক দিয়েছি, তো আপনারা সেই ফোনগুলির ব্যাপারে যদি জানতে চান তো নিচের ডিসক্রিপশনে তো ডিটেলস থেকে আপনারা চেক করতে পারেন, চাইলে সেখান থেকে কিনেও নিতে পারেন। তো আবার বলছি বন্ধুরা, যদি এরকমের কোনো কোশ্চিন থাকে থাকে এই ভিডিওটির ব্যাপারে বা অন্য কোনো রিগার্ডিং ভিডিওর ব্যাপারে, তো সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় জানাতে পারেন। যদি আপনাদের কোনো ভিডিও দরকার পড়ে থাকে বা কোনো বিষয় সম্বন্ধে জানতে চান এবং আপনারা যদি বলেন যে সেই বিষয়ে একটি ভিডিও বানাবো, তাহলে আমি যথাসাধ্য চেষ্টা করবো সেটির ব্যাপারে আপনারা সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকের জন্য ব্যাস এতটুকুই, আপনাদের দিন ভালো কাটুক, বাই বাই।